আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদের আমি দেখাবো যে আমার এই ড্রাগন গাছে, আপনারা যেই ড্রাগন গাছ দেখছেন, এই ড্রাগন গাছে যে নিচে যেই কাটিংটা লাগানো হয়েছিল সেই কাটিংয়ে ফল আসছে এবং প্রচুর পরিমাণে ফল আসছে। আমি কিছু ফল মানে হারভেস্ট করার মতো হয়ে গেছে, সেই কয়েকটা ফল আমি হারভেস্ট করব এবং আপনাদের দেখাবো। এবং আমি আশাবাদী যে এখন পেলার দেওয়ার আগেই আমার মনে করেন 30 থেকে 40 কেজি আমি ড্রাগন বিক্রি করতে পারবো। প্রচুর পরিমাণে আপনার ড্রাগন ফল আর কি আসছে ওই কাটিংয়ে, আর উপরের ওইগুলোতে আসবে আর কি, শীতের ভেতরে আশা করা যায় ওইগুলোতেও আসবে। যে এই যে ইয়েটা দেখছেন, এই ডালটাতে শীতের ভেতরেও আসতে পারে। আর দর্শক, কথা বাড়াবো না, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার দেওয়া ভিডিও আপনাদের দ্বারা পরবর্তীতে মিস না হয়। দর্শক, এখন আমি এই যে দেখতে পাচ্ছেন নিচে যে ফল, এটা আমি এখন উঠাবো, উঠিয়ে আপনাদের দেখাবো। এই যে এই যে দর্শক দেখেন কত সুন্দর কালার আসছে। আসলে আরো কিছু দেখাবো আপনাদের ফল হারভেস্ট করার মতো। এখানে একটা আর কি হারভেস্ট করার মতো ফল অলরেডি হয়ে গেছে, আর আরেকটা দেখছেন ফুল। এইভাবে আশা করা যায় এভাবে প্রচুর পরিমাণে আসতেই থাকবে। এই ফলটা আমি হারভেস্ট করার মতো যেহেতু হয়ে গেছে, এই ফলটা আমি কাটিং করে নেব। আমি কিন্তু পরাগায়ন কোনো কিছুই করিনি এই ফলে, সাইজ ছোট। এটা যেহেতু এখনো শিকড় তেমন ভাবে হয়নি, তারপরেও টেস্টিং করার জন্য এটা আমি পরীক্ষামূলক রাখছি এবং আশা করা যায় অনেক ফল আর দর্শক পাবো। এই যে দেখুন, হারভেস্ট করার মতো ফল, কি সুন্দর কালার আসছে। আসলে আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর কালার, মোবাইলে আর কি তেমন কালার আর কি বোঝা যাচ্ছে না। দেখুন দর্শক, আরেকটা ফল আমি হারভেস্ট করছি। ফল যখন কাটিং করবেন অবশ্যই একদম গোড়া থেকে কাটিং করবেন। এই যে নিচে দেখেন, যাতে আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে সাইজ মতো কাটিং করবেন। আপনারা বাড়তিও করবেন না আর বেশি ভেতরেও করবেন না, বা যদি ভেতরে করেন তাহলে কিন্তু এই জায়গা থেকে পচন ধরে আপনার এই যে এই কাটিংটা লাগাইছেন এই কাটিংটা নষ্ট হয়ে যাবে, আর কাটিংটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার এই গাছটা মারা যাবে। ঠিক আছে, যেহেতু এই উপর বেশি ভেতরে আর দেখা যাচ্ছে বেশি উপর থেকে কাটার কোনো প্রয়োজন নেই। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাটছি, কাটিং করছি, এইভাবে কাটিং করবেন দর্শক। আমি এই যে ফল নিয়ে আসছি বাসায়, আপনাদের এখন কেটে দেখাবো এর ভেতরের কালারটা কেমন আর এটা খেতে কেমন টেস্টি। এটা আপনাদের আমি এখন দেখাবো যে এই ফলটা কেমন টেস্টি আসবে। অনেকের ধারণা যে এই ড্রাগন ফল আপনার এই যে দেখতে পাচ্ছেন এই ফলগুলো আপনার যে খেতে তেমন টেস্ট না অনেকেই মনে করেন, কিন্তু এগুলোর জাত আছে, জাত ভেদে এগুলোর আপনার মিষ্টতা এবং যে কালার আছে এই কালার ডিপেন্ড করে। আপনার আমার এই যে জাতটা আমি বপন করছি, এই জাতটা কিন্তু আপনার বাংলাদেশের লেটেস্ট একটা ভ্যারাইটি, এর পরে আর কি কোনো ভ্যারাইটি বের হয়নি। তবে আশা করা যায় এই যাত্রাতে যে কেউ চাষ করলে সে লাভবান হতে পারবে। আর এটা আপনাদের আমি কেটে খেয়ে দেখাবো। আর আরেকটা কথা বলি, এটা কিন্তু যারা ডায়াবেটিসের রোগী আছে তাদের জন্য 100% কার্যকরী। তারা এই ফলের কিন্তু মিষ্টতা অনেক অনেক সুন্দর মিষ্টতা। এটা ডায়াবেটিসের রোগীরা এটা অ্যাভেলেবল খাবে, কিন্তু তাদের ডায়াবেটিসের কোনো সমস্যা হবে না এবং বরঞ্চ তাদের জন্য এটা আরও উপকারী ফল হিসাবে আর কি এই ফলটা সেভাবে আল্লাহর রহমতে সেভাবে তৈরি করছে আল্লাহ।
আর ডায়াবেটিসের রোগীদের তেমন কোনো সমস্যা হবে না এবং তাদের স্বাস্থ্যের পক্ষে এই ফলটা ভালো। দর্শক আর কথা বাড়াবো না, আমি এই ফলটা আপনাদের কেটে দেখাবো। দর্শক কাটার ভেতরে অসাধারণ একটা ফিলিংস পাচ্ছি, এই ফলটা কাটার সাথে সাথে পানি বের হচ্ছে প্রচুর পরিমাণে, মানে প্রচুর পরিমাণে রস। এই যে আপনারা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন যে প্রচুর রস, রসে টলমল হচ্ছে। এবার আপনাদের আমি একটু খেয়ে দেখাবো। দর্শক আসলে আপনারা এই যে দেখেন এই ফলটা, এই যে আপনারা যখন খাবেন এই যে এইভাবে ছিলে নেবেন তাহলে আপনারা খাওয়ার সুবিধা ভালো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, দর্শক আপনাদের আমি খেয়ে দেখাচ্ছি। অসাধারণ একটা টেস্ট আসলে। দর্শক আপনারা যদি ওই ফলটা না খেয়ে থাকেন, আপনারা খেলে বুঝতে পারবেন যে কি সাদা, মানে কেমন একটা টেস্ট। আসলে না খেলে আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন না যে এই ফলের টেস্টটা কেমন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর টেস্ট ফলটার। দর্শক আপনারা যদি আমার এই পদ সিস্টেমের মাধ্যমে আপনারা ড্রাগন ফল চাষ করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। আমি কিন্তু আপনার যে আশাবাদী যে পিলার দেওয়া পর্যন্ত আমার 30-40 কেজি আমি ড্রাগন ফ্রুটস হারভেস্ট করব, যার মূল্য মনে করেন আপনার এখন বাজার মূল্য কম, পরবর্তীতে আপনার এটার বাজার মূল্য আপনার 350-400 টাকা পার কেজি আমি বিক্রি করতে পারবো। আর আপনারা 350-400 টাকা কেজি বিক্রি করলে আপনারা হিসাব করেন যে 40 কেজির মূল্য কত টাকা আসতে পারে। আমি পিলার দেওয়ার আগেই এই মানে ফল বিক্রি করতে পারছি। আর অনেকেই মনে করেন যে পিলার না দিয়ে ফল আর কি হবে না, আমি কিন্তু যেভাবে আমার যে পদ্ধতি এই সিস্টেমের মাধ্যমে আপনারা অনেক গরিব চাষি আসে তারা কিন্তু আমার এই সিস্টেম ফলো করে চাষ করতে পারবে, অল্প খরচে তারা কিন্তু লাভবান হতে পারবে। দর্শক আমার বাগানে পিলার দেওয়ার প্রসেসিং চলছে, আমার 3 বিঘা 5 কাঠাই পিলার, 270টা পিলার আর কি আমার লাগবে। আর অনেকেই আপনার 1 বিঘা 400 পিলার লাগে, সেই ক্ষেত্রে আকাশ পাতাল তফাৎ। আমি মানে কত কম খরচে যে ড্রাগন ফ্রুটসটা আমি মানে একদম সীমিত খরচে কীভাবে করা যায় সেই পদ্ধতিগুলো আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ আমি জানিয়ে দেবো। আর দর্শক আর কথা বাড়াবো না, আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার দেওয়া ভিডিও পরবর্তীতে আপনাদের দ্বারা মিস না হয়। দর্শক আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।